বাংলাদেশের বাংলা কর্ম সরপত খেয়ে জীবন ধন্য ধন্য। ইনশাআল্লাহ খুব ভালো কাজ করছে, আল্লাহ পাক উত্তম জাযা দান করুক, খুব ভালো কাজ করছে। আপনারা যে সুন্দর ব্যবস্থা করছেন আলহামদুলিল্লাহ, এতে মানুষ উপকার পাচ্ছে। যে আমরা রোদের মধ্যে যে এতক্ষণ ধরে মোনাজাত করলাম, যে গরমটা লাগছিল সেই গরম হাত থেকে আমরা সুন্দরভাবে রক্ষা পাইলাম। আমরা আসলেই মানে যারা রাস্তা রাস্তায় ঘুরি এবং যারা নিম্ন কর্মচারী যারা আছে তাদের জন্য আসলে এই জিনিসটা খুবই উপকারী হয়েছে এবং আমার কাছে খুবই ফ্রেশ লেগেছে। আমিও খেয়েছি, ভালো লেগেছে এবং ঠান্ডার মধ্যে খুবই ভালো লাগছে আর কি। আমরা নামাজের পরে খাইলাম, অত্যন্ত চমৎকার। এবং যারা আয়োজন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই গাজীপুরবাসীর পক্ষ থেকে। এই মুহূর্তে অবশ্যই উচিত, আমরা যারা পারি তাদেরকে এগিয়ে আসা উচিত আমাদের। এগুলা উদ্যোগ অনেক ভালো একটা উদ্যোগ। রোদ্রবিদ্যুৎ শরৎ খেলাম, শরীরটা ঠান্ডা লাগবো, ভালো লাগবো, মনটা ভালো লাগবো, সব দিকে ভালো লাগবো। আমি একজন ক্ষুদ্র গণমাধ্যম কর্মী হিসাবে মানে এই যে প্রচণ্ড তাপদাহ চলছে, এই তাপদাহের মধ্যে কিন্তু আমরা কিন্তু ঘরে বসে নেই, আমরা কিন্তু ঠিকই মাঠ পর্যায়ে আমাদের কাজ করতে হচ্ছে। রোদ বলেন, বৃষ্টি বলেন, যে কোনো পরিস্থিতি কিন্তু আমাদের মোকাবেলা করে আনতে কিন্তু আমরা কাজ করতেছি। এই যে তীব্র তাপদাহ চলছে, এই তাপদাহের মধ্যে কিন্তু আমরা আমাদের যে প্রতিদিনের কাজ সেটা কিন্তু আমরা চলেছি, সেটা কিন্তু আমরা প্রতিদিন মানে যেই বিষয়গুলো দেখতেছি মানে গরমের যে অস্থির একটা অবস্থা, সেই অস্থির অবস্থা থেকে কাটতে এই যে গাজীপুরে একটা স্বেচ্ছাসেবী সংগঠন এসআরটি এরা যে উদ্যোগটা নিয়েছে শরবত খাওয়াচ্ছে মানুষকে, সেটাকে নিঃসন্দেহে সাধুবাদ জানাই এবং এটা এই ধারাবাহিকতা তারা বজায় রাখুক। এই তীব্র গরমের মধ্যে এই শরবতের ঠান্ডা পানি খেয়ে মনটা অনেক প্রশান্ত লাভ করেছে। তো বাংলাদেশের এই বাংলা কর্মকে আমি সমর্থন করি, আমি পছন্দ করি। আমরা স্পেশাল রেসপন্স টিম এসআরটি, আমাদের একটা ভলেন্টিয়ার সংগঠন। এই তীব্র তাপদাহের মধ্যে প্রচণ্ড যেই গরম, এর মধ্যে পথচারীরা রাস্তায় চলাচল করতে অনেক সময় কষ্ট হয়। তারই ধারাবাহিকতায় আমরা গত পরশু দিন জয়দেবপুর রেলগেটে একটা ইভেন্ট করেছিলাম, সেখানে পথচারী, দিনমজুর, রিক্সা চালক সবাইকে একদম বিনামূল্যে আমরা শরবত পান করাই। আজকে বৃষ্টির জন্য দুয়ার ব্যবস্থা করা হয়, নামাজের ব্যবস্থা করা হয় রাজবাড়ি মাঠে। তার জন্যই আমরা মুসল্লিদেরকে, পথচারীদেরকে, রিক্সা চালক ভাইবৃন্দ, দিনমজুর যারা আছেন সকলের জন্য আমরা একদম বিনামূল্যে শরবতের ব্যবস্থা করেছি ডিসি অফিসের কার্যালয়ের এইসব সামনে। আজকে আমরা প্রায় 400 থেকে 450 লিটারের শরবতের আয়োজন করেছি এবং বিগত গত পরশু দিনে আমরা 3000 মানুষকে প্রায় শরবত খাওয়াইছি। আমরা এইভাবেই চাই যে প্রতিদিন যাতে এর সংখ্যা বাড়ুক, 5000 10000 মানুষ যতই বাড়ুক আমরা চাইতেছি এই সেবাটা যাতে আমরা সবসময় চালায় যেতে পারি। আমাদের আজকে দ্বিতীয় দিন চলতেছে, আমরা চাইতেছি এটা 10 দিন পর্যন্ত নিয়ে যাবো এবং বিভিন্ন যে ব্যস্ততম যেই সড়কগুলো আছে সেই সড়কে, যেমন জয়দেবপুর শিববাড়ি, জুরপুকুর পাড়, চৌরাস্তা, এইসব পয়েন্টগুলোতে মানুষের জনসমাগম বেশি থাকে। হ্যাঁ, বাস স্টেশনও হবে, পর্যায়ক্রমে আসতে দিলে আমরা সব জায়গায় করার চেষ্টা করবো এই কার্যক্রমগুলো। আসলে আমরা হলাম যে সড়কের নিরাপত্তা প্লাস হলো রেল স্টেশনের যে নিরাপত্তা, পাশাপাশি যেই আমাদের অসুস্থ যে রুগী আছে রুগীদের সেবা, যেমন ধরা যায় হলো শ্বাসকষ্টের রুগীর জন্য আমরা অক্সিজেন সিলিন্ডার সেবা দিয়ে থাকি, পাশাপাশি দরিদ্র মানুষের নিয়ে আমরা কাজ করে থাকি।